ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনবন, জানতে চেয়েছেন বাচ্চা ছোট বাচ্চার কারণে কখনো কাপড় পরিষ্কার থাকে থাকে না, অর্থাৎ নাপাক হয়ে যায়, আর টাইমে সালাত পড়াবার উপরে রিস্ক থাকে, এমতো অবস্থায় উজু ছাড়া বা পুরোপুরি পবিত্রতা অর্জন করা ছাড়া কি সালাত পড়া যাবে? যে উত্তর হচ্ছে পবিত্রতা ছাড়া কোনো সালাত পড়া যাবে না। তো আমরা ছোটকালে পড়েছি কাপড় পাক এবং শরীর পাক, জায়গা পাক, আপনার এই তিনটি জিনিস পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে, কাপড় পরিষ্কার হতে হবে, কোনো ধরনের যেন না পাক অপবিত্র জিনিস লেগে না থাকে, শরীর পাক হতে হবে, এভাবে যে জায়গাতে সালাত পড়বে সে জায়গা পরিষ্কার পাক হতে হবে। এইটা হলো আপনার সালাতের শর্ত। এরপরে উজু অবস্থায় পড়তে হবে, উজু না করলে সালাত হবে না। তো সুতরাং বাচ্চা যদি পেশাব করে দেয় তাহলে পারে ওই যে জায়গাতে পেশাবটা লেগেছে বা ভরেছে সেই জায়গাটা ধুলি এনাফ, পুরো কাপড় দিতে হবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাচ্চা যদি ছেলে হয় আর মায়ের দুধ ছাড়া অন্য কিছু না খায়, হ্যাঁ, যারা দু তিন মাসের মধ্যে এগুলো থাকে, তো বাচ্চা এমতো অবস্থায় পেশাব করলে যে জায়গায় পেশাব লাগবে সেই জায়গাটাকে হালকা পানি দিয়ে চিপে ফেলতে হবে। আমরা পানি ছিটানো বলি, আসলে সঠিক এটা সঠিক নয়, পানি দিয়ে জায়গাটা ওই জায়গাটাকে চিপে ফেলতে হবে, পরানো অবস্থায় পানি দিয়ে চিপে ফেলতে হবে, তাহলে ওটা ধোয়া হয়ে গেল। তো এভাবে ছেলে বাচ্চা হলে হয়ে যাবে, এটা পানি একের বেশি পানি দিয়ে দিতে হবে এমন, যেটা হালকা পানি দিয়ে কিছুটা চাপ চাপ দিলে পানি দু এক ফোঁটা পড়লে বা পড়ুক না পড়ুক ওটা পবিত্র হয়ে যাবে, কিন্তু মেয়ের ক্ষেত্রে এটা নয়, মেয়ের ক্ষেত্রে আপনার ওই জায়গা অবশ্যই ধুইতে হবে। তো পবিত্র ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া সালাত হবে না। সুতরাং কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক অবশ্যই হতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। আর যেহেতু এখানে সালাতের বিষয় আছে তাই অ্যালার্ট থাকতে হবে, অলসতা করা যাবে না, প্রয়োজনে একটা কাপড় রাখতে হবে শুধুমাত্র সালাতের জন্য, মেক্সি, এটা সব থেকে ভালো, যে কাপড় দিয়ে হাত এবং পায়ের তালু পর্যন্ত চলে যাবে, মাটিতে চার আঙুল লটকে থাকে এটা বেশি ভালো, চার আঙুল হাফ হাত, হ্যাঁ, কারণ এটা শুধু সালাতের জন্য, যাতে শরীরে কোনো অংশ খোলা না থাকে, চেহারা এবং হাতের নখগুলো ছাড়া সব কিছু ঢেকে রাখতে হবে। তবে বেগানা পুরুষ যদি থাকে, আশঙ্কা থাকে, তাহলে পরে চেহারাও ঢেকে ফেলতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা সালাতের জন্য একটা স্পেশালভাবে কাপড় তৈরি করে নিলি সব থেকে নিরাপদ এবং বেটার হবে, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আসান করুন। আসসালামু আলাইকুম।